প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দিল্লিতে এক বক্তব্যে তার বিরুদ্ধে যারা দেশ বিক্রির অভিযোগ আনছেন তাদের বলে করেছেন অভিহিত প্রধানমন্ত্রী ভারত সফর যাওয়ার আগেই বিএনপি বলেছিল ভারতের ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হলে দেশ এক্সটেনশনে পরিণত হবে তবে সফরের দ্বিতীয় দিনে দুই প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বাইশটি চুক্তি ও সমঝোতা স্মারকের তালিকা প্রকাশ করেছে তাতে পরিষ্কার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে নানা সূত্রে দুই দেশের গণমাধ্যমে যেমনটা ছড়িয়েছিল শেষ পর্যন্ত তেমন কোনো প্রতিরক্ষা চুক্তি হয়নি তবে প্রতিরক্ষা খাতে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে তিনটি প্রতিরক্ষা সহযোগিতার একটি কাঠামো তৈরি বিভিন্ন প্রতিরক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউশনের মধ্যকার সহযোগিতা আর সামরিক কেনাকাটায় ভারতের ৫০ কোটি ডলারের ঋণ দেওয়ার কথা বলা হয়েছে ওই তিন স্মারকে তবু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এর মধ্যে কয়েক দফা বলেছেন ক্ষমতায় থাকার জন্য বর্তমান সরকার দেশ বিক্রির চুক্তি করেছে দেশবিরোধী চুক্তি হলে আগেই কর্মসূচি দেওয়ার হুমকি দিয়ে রেখেছিল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি আজ রাতে গুলশান কার্যালয়ে বৈঠকে বসছে তারা দেশবিরোধী চুক্তি করে ফিরেছেন প্রধানমন্ত্রী কথা প্রমাণ করে কি আন্দোলন গোছাতে পারবে বিএনপি নাকি দেশ বিক্রির অভিযোগ শুধুই কথার কথা বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনী মৌসুমে বরাবর এমন অভিযোগের শিকার আওয়ামী লীগ নেত্রী এবার উল্টো বলে গেছেন রয়ের বদান্যতায় দু হাজার একে ক্ষমতায় এসেছিল বিএনপি আর এখন ভারতে বসেই হাসি ঠাট্টা করলেন তাঁর বিরুদ্ধে আনা দেশ বিক্রির অভিযোগ নিয়ে দেশ বিক্রির ও দেশ বিক্রির অভিজ্ঞের কার্ড কি অচল হয়ে পড়লো বাংলাদেশের রাজনীতিতে এসব নিয়ে আলাপ করতে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং সাধারণ সম্পাদক স্বাগত আপনাদের আমি অ্যাডভোকেট জয়নুল আবেদিন আপনাকে দিয়েই শুরু করতে চাই আপনাদের আপনাকে পাশে নিয়েও আপনাদের নবনির্বাচিত বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিজয়ীদের যে সম্বর্ধনা ছিল সেখানেও বেগম খালেদা একবার বলেছেন যে দেশ বিক্রির চুক্তি হচ্ছে ভারতে এবং ক্ষমতায় থাকার জন্য আরো পাঁচ বছর এর আগে বলেছিলেন আজীবন ক্ষমতায় থাকার জন্য দেশ বিক্রি করছেন তারপরে আপনাদের অনুষ্ঠানে বলেছেন পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য দেশ বিক্রির চুক্তি করেছে বর্তমান সরকার এগুলো কি আসলে কথার কথা ধন্যবাদ নবনীতা আপনাকে আসলে আমি তো কালকে ছিলাম বিক্রির কথাটা ঠিক ওইভাবে বলা হয় যথাযথভাবে যেভাবে বলা হচ্ছে আমার মনে হয় আমি তো কালকে ছিলাম বিক্রি কথাটা আমরা টেলিভিশনে শুনছিলাম ঠিক ওইভাবে বিক্রি বলা হচ্ছে যে আওয়ামী লীগ আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় এবং সেইটার একটা ব্যবস্থা পাকাপোক্ত করার একটা চেষ্টা হচ্ছে আর কি এখানে বিষয়টি কিন্তু আজকে এই এই বিষয়টি না পার্শ্ববর্তী দেশ ভারত সে ভারতে একটি দেশের প্রধানমন্ত্রী যেতেই পারেন তারপরে ভারত বাংলাদেশের স্বাধীনতায় অনেক সাহায্য সহযোগিতা করেছে বন্ধুপতির দেশ এবং দীর্ঘ নয় মাস এই দেশ স্বাধীন হয়েছে এবং সেখানে ভারতের একটা শেল্টার আমরা সেখানে যারা মুক্তিযুদ্ধ করতে গিয়েছিলাম তারা অবশ্যই সেখানে নিয়েছে তাদের আর যেহেতু ভারত একটা বৃহৎ কান্ট্রি বড় একটি দেশ আমাদের বন্ধুপতির দেশ তো তাদের কাছে আমাদের চাওয়া পাওয়ার অনেক কিছু রয়েছে তো প্রধানমন্ত্রী দীর্ঘ সাত বছর পরে সম্ভবত তিনি ভারতে গিয়েছেন তো এত কাছাকাছির দেশ বহু দেশে উনি এর আগে ঘুরেছেন গিয়েছেন কিন্তু এত কাছাকাছি দেশে সাত বছর সময় ওনার এখানে তো যখন এর আগে যখন ভারতের প্রধানমন্ত্রী এখানে বাংলাদেশে এসেছিলেন এবং মুখ্যমন্ত্রীও এসেছিলেন তখন আমাদের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল যে আমাদের আসলে ভারতের সাথে একটা চাওয়া পাওয়ার বিষয় রয়েছে সে বিষয়টি হচ্ছে পানি বন্টন তিস্তা চুক্তি আগে ছিল ফারাক্কা এখন আমরা সেই ফারাক্কা মালানা ভাসানির সেই লং মার্চ ফারাক্কা ট্রাক্কার কথা আমরা সব ভুলে গেছি এখন এখন আমরা তিস্তার মধ্যে আছি তিস্তার মাধ্যমে পানি পাওয়ার আমাদের একটা অতীব আশা নিয়ে আমরা আছি এবং সেই জন্য মানুষের মধ্যে একটা আশা ছিল যে এইবার মনে হয় একটা কিছু সাত বছর পরে যখন গিয়েছেন এইবার একটা বড় কিছু হয়তো নিয়ে আসবে এবং প্রথম শুনছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যাবেন না কিন্তু পরবর্তীতে উনি যখন ওখানে যাবেন নৈশভোজে অংশগ্রহণ করবেন একসাথে খাওয়া দাওয়া করবেন তখন একটা বাংলাদেশের মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল এটা স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক আর প্রতিরক্ষা চুক্তি চুক্তি মানে স্মারক বলেন আর এই যেটাই বলেন এটা এখন পর্যন্ত জনসমুখে আসে নাই আর একটি বিষয় আমাদের সংবিধানে একশো পঁয়তাল্লিশ ধারায় আছে যে চুক্তি করার ব্যাপারে কতগুলো আপনার কথা সেখানে বলা আছে যে পার্লামেন্টে আলোচনার বিষয় আছে এই চুক্তিটা কিন্তু আমাদের 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 কন্ট্রাক্ট চুক্তি যে যেরকম কন্ট্রাক্ট একটা আছে একটা সেখানে যে চুক্তি হয় মানুষে মানুষে চুক্তি হয় এই চুক্তি কিন্তু সেই চুক্তি না এই চুক্তিটা হচ্ছে আসলে রাষ্ট্রের রাষ্ট্রের চুক্তি তো রাষ্ট্রের রাষ্ট্রের চুক্তি কিন্তু সেই প্রতিটি রাষ্ট্রের জনগণের জানার একটি অধিকার আছে হিসেবে এবং শীর্ষস্থানীয় তো এখনো যতটুকু জানি আসলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া তালিকা থেকে জানি যে কি হলো কতটুকু হলো এর এই যে প্রধানমন্ত্রী ভারত যাওয়ার আগে থেকে দেশ ভারতের এক্সটেনশন হবে দেশ বিক্রি হবে এবং ভারতে প্রধানমন্ত্রী থাকতে থাকতে বিএনপির প্রধান পর্যন্ত বলছেন যে প্রধানমন্ত্রী ওখানে বসে দেশ বিক্রি করছেন এগুলো খুব শক্ত মনে হয় না যে যে কেন হলো না কি হলে হতে পারতো এগুলো আসলে মনে হয় কি আমার মনে হয় কি এই যে সরকার যাবার আগে বিষয়টিকে একেবারে খুব মানে আপনার ঢাকঢোল বেশি পুটিয়ে ফেলেছিলেন এবং সেই কারণেই মানুষের মধ্যে এরকম একটা আশার সঞ্চার হয়েছিল এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়টিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন এটা স্বাভাবিক কেননা বিষয়টি কিন্তু সরকারই মাঠে এনেছেন যে এইবারে সব কিছু নিয়ে আসবে সাত বছর পরে যখন যাচ্ছে তখন তিস্তা চুক্তি হবে আবার পানি পাওয়া যাবে এরপরে এবং এর আগে এর কিছুদিন আগে দেখলেন যে ভারত যাওয়ার পূর্ব মুহূর্তে কতগুলো কি জঙ্গি টঙ্গি বিভিন্ন জায়গায় দেখলাম কুমিল্লা নির্বাচনের আগে আপনারা মানে সব অনেক কিছু ভারত সফর দিয়ে ব্যাখ্যা করেছেন এর মধ্যে আমি কিন্তু এখন দেখেন কিন্তু সেই ওই ওইগুলো আবার হঠাৎ করে আবার কেন জানি না আপনারা নির্বাচনের আগে দেখলাম যে কি কোথায় এক জঙ্গি পাওয়া গেছে সেই বাড়িটা বাড়িটারই ঘেরাও করে মনে করেন ঘেরাও করে রেখেছে কুমিল্লার নির্বা তারপরে কুমিল্লার নির্বাচনের পরে বলল যে এই জঙ্গিরা পালায় চলে গেছে এখানে কয়েকটা বোমা এগুলো শোনেন আমি ঠিক ওইভাবে বলতে চাই না থাকেন আমার আমার একটু জ্ঞান বুদ্ধিটা কম তো আমি ওই আমার বুদ্ধির মধ্যে মিলাতে পারছি না যে এই ঘটনাগুলো কি হচ্ছে আমি আসবো আহমদ হোসেন আপনার কাছে যেতে চাই যে ভারত মানে দেশ বিক্রির এই অভিযোগ তো ঐতিহাসিকভাবে আওয়ামী লীগকে আসলে সহ্য করে যেতে হয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ ভারত হয়ে যাবে এই মসজিদ মন্দির হয়ে যাবে মানে চারদিকে শঙ্খধ্বনি শোনা যাবে নানা রকম প্রচারণাই ছিল এবার প্রধানমন্ত্রী খুব উল্টো কার্ড খেলছেন ভারত যাওয়ার আগে বলে গেলেন যে দু হাজার একে র বিএনপিকে ক্ষমতায় এনেছিল এবং এবার ভারতে বসে বলছে যে যারা তাকে তার বিরুদ্ধে দেশ বিক্রির অভিযোগ আনছেন তারা অর্বাচীন মানে তিনি বিষয়টিকে প্রায় হাসি ঠাট্টার পর্যায়ে এনেছেন কিন্তু নির্বাচনে ভোটারদের কাছে এই দেশ বিক্রির কার্ড এখনো প্রাসঙ্গিক বলে মনে করেন কিনা ধন্যবাদ আপনাকে গানের কলি আছে জন্ম থেকে জ্বলছি মাগ কাজে এই যে ভারত বিরোধী ঝুঁজুবুড়ির ভয় এটা পাকিস্তান আমাদের হচ্ছে এই কার্ড এখন এটা পাকিস্তান ট্রান্সফার করে দিয়ে গেছে বিএনপির কাছে কাজে বিএনপির জন্ম থেকেই ভারত বিরোধী স্লোগান তাদের অব্যাহত আছে এটা আজীবন থাকবে এবং আজীবন থাকলেও আমাদেরকেও এটা সহিত হবে বুঝছেন এর আগে যখন বঙ্গবন্ধু আমলে ও পঁচিশ বছরের চুক্তির কথা বলা হয়েছিল গোলামী চুক্তি অবশ্যই দেখা গেল কিছুই না সবান্ত শাসন তারপরে নির্বাচন আসলে বলা হলো যে নৌকায় ভোট দিলে এটা ফেনি পর্যন্ত ভারত হয়ে যাবে আসলে কি ভারত হয়ে গেছে ফেনি তো ফেনি আছে এবং নৌকায় ভোট দিলে নৌকা মার্কা এটা উলুধনি হবে আজান বন্ধ হয়ে যাবে আসলে কি আজান বন্ধ হয়ে গেছে ঠিক সেরকমই আর কি বিএনপির ধারণাগুলো এরকম অমূলক অবাস্তব এবং একটি রাষ্ট্রীয় সফর ভারত আমার নেইবারিং কান্ট্রি না নিয়ারেস্ট নেইবারিং নিয়ারেস্ট নেইবারিং মুক্তিযুদ্ধে ভারত আমার মিত্র শক্তি ছিল তো সেখানে উনি সফরে যাবেন রাষ্ট্রীয় সফরে গেলেন এটা নিয়ে এত উদ্বেগ উৎখণ্ঠার কোনো কারণ নাই যে চীন যান তখন কিন্তু বিএনপির কোনো উদ্বেগ থাকে না যদি অস্ট্রেলিয়া যান কোনো উদ্বেগ উৎখণ্ঠা থাকে না ভারতে গেলেই বিএনপির উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে যায় কারণটা কি কি কারণে তাহলে কি ভারতের সাথে তাদের মৈত্রিতা নেই তারা যখন ক্ষমতায় ছিল তারা কি ভারতের সাথে সত্যতা তৈরি করেছিল তারাও তো ভারতের সফর এই যে আবদ যদি আপনি বলেন বাইলের ইস্যু নিয়ে যদি কথা বলেন এই যে আবদ আমাদের যে ইস্যুগুলো ছিল ফারাক্কা ইস্যু ফারাক্কা ইস্যু নিয়ে বাসন হিসাবে লং মার্চ করেছে কত কথা বলেছেন কিন্তু ফারাক্কা ইস্যু সেটেল হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই এটা তো দুপুর সত্য কথা সীমান্ত চুক্তি যেন এটাও সেটেল হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই আপনি যদি বলেন আপনার চিতমহল এটাও সেটেল হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই মানে সমুদ্র সীমানা নিয়ে যে বিরোধ ছিল এটাও সেটেল হলো এটা আন্তর্জাতিকভাবে সেটেল হলো তাহলে আমাদের বুঝতে হবে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আছে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী থাকে তখন দ্বিপাক্ষিক প্রবলেমগুলো যত সহজে ভালোভাবে সেটেল হয় কিন্তু বিএনপি সব এই ইস্যুগুলোকে জিইয়ে রাখে কারণ এন্টি ইন্ডিয়ান কার্ডটা ব্যবহার করার জন্য বিএনপি কিন্তু প্রধানমন্ত্রী যখন বারবার বলেন যে 2001 বিএনপিকে র ক্ষমতা এনেছিল বিএনপি যখন বারবার বলে যে দু সালে আসলে ভারতের সমর্থন এবং সহযোগিতাতেই আপনারা সরকারটা টিকিয়ে রাখতে পেরেছেন পাঁচই জানুয়ারি নির্বাচনের পরে এখন পর্যন্ত তখন আসলে ভারত অপ্রাসঙ্গিক হয় কিনা ভারত কার্ড মানে কেউ ওখানে গিয়ে একরকম যোগ সাজস করে আসছেন যেমন খালেদা জিয়া বলছেন যে এবার পাঁচ বছর থাকতে দেওয়ার চুক্তি করে এসেছেন এবং পাঁচ বছর পরে ওনারা বোধহয় কাগজে কলমে দেশটাকে লিখে দিয়ে বিদায় নেবে আর কি মানে এরকম একটা শঙ্কা তো আসলে হয় এখানে আপনি যে কথাটা বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ইউরোপিয়ান একজন নাগরিককে সাংবাদিক প্রশ্ন করলো যে আপনি একদিকে ফেসিস্ট হিটলার আরেকদিকে বাস্টার চার্চিল এই দুইয়ের মধ্যে কাকে আপনি পছন্দ করেন সেগুলো আমি বাস্টার সাস্টিদকে পছন্দ করি আমি কথাটা এই জন্য আনছি এখন যদি আপনি বলেন যে একদিকে পাকিস্তান একদিকে ভারত এই দুইয়ের মাঝে আমি বেটার ফ্রেন্ড কাকে মনে করব পাকিস্তানকে মনে করবো না ইন্ডিয়াকে মনে করবো বিএনপির কাছে পাকিস্তান তার বেটার ফ্রেন্ড বাট আমাদের কাছে বেটার ফ্রেন্ড মুক্তিযুদ্ধে আমাদের সাথে সম্পৃক্ত ছিল ইউনো তার মানে নির্বাচনে এর প্রাসঙ্গিকতার কথাটি তো সত্যি ভারতের পাশে পাশে আন্তর্জাতিক ভাবে তো আমাদের বন্ধুত্ব আছে প্রভু নেই এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির সাপোর্ট আমরা পাইনি পাঁচ জানুয়ারি নির্বাচন নিয়ে তারা যে কথা বলেছেন যে নির্বাচনে মানুষ যায়নি ভোট হয়নি এই পার্লামেন্ট বৈধ নয় আজকে কি হলো আইপিউ আসার পরে অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা পৃথিবীর পার্লামেন্ট সারা পৃথিবীর এমপিরা তো এটা রিকগনেশন দিয়ে দিল নাও দিস পার্লামেন্ট ইজ হ্যাঁ বৈধ এবং জাস্টিফাইড করে গেল সুতরাং একমাত্র বিএনপির মাঝে উদ্বেগ আপনি তো খালিকুজ্জামান আপনার কাছে যেতে চাই ভারত কার্ড খুবই উল্টো দিক থেকে এবার আসছে কিনা মানে দেশ বিক্রির এই অভিযোগ আবার এলো এবার প্রধানমন্ত্রী ভারত যাওয়ার আগে থেকেই আসছিল যাওয়ার পরে চুক্তির পরেও সমঝোতা স্মারক গুলো স্বাক্ষরের পরেও বিএনপির তরফ থেকে সে কথাই বলা হচ্ছে প্রধানমন্ত্রী বলছেন যারা বলছে তারা অর্বাচীন অর্বাচীনের এ কথার মূল্য আছে এখন কি ভোটার রা এতে প্রভাবিত হয় এই ধরনের দেশ বিক্রি এ করেছে সে বলবে ও করেছে আসলে এর মধ্য দিয়ে মূল বিষয়টাই তলি হারিয়ে যাবে ফলে এখানে দেশ বিক্রি করলো কি করলো না এর চেয়ে বড়ো কথা হলো দেশের মানুষের প্রত্যাশা কী আর আমাদের প্রাপ্তি কী দেশ বিক্রি করলো কি করলো না যখন বলেন মানে থেকে মানে আমাদের পুরো জীবনটা তো গেল দেশ বিক্রির কথা শুনতে শুনতে আমার আসলে প্রশ্ন দেশ বিক্রি করা যায় কি করে মানে এই রেটোরিকটার অর্থটা কি মানে এই দেশ বিক্রির রেটোরিক প্রধানমন্ত্রী নিজে বলছেন যে অরবাচিন বলছেন যে তার মানে হলো এটা অন্তঃসার শূন্য কথা বা এই সমস্ত কথা বলার মধ্য দিয়ে এক ধরনের একটা বাদানুবাদটা ভালো জমে যদিও উনি শুরু করেছিলেন এই কথা দুই সালে বিশে মার্চ ক্লিন্টন যখন সফরে এসেছিলেন তখন আমাদের প্রধানমন্ত্রী আজকে দাবি করেন যে গ্যাস বিক্রির কথা বলেছিল এবং তিনি রাজি হন নাই রাজি না হওয়া তো ওনাকে জিততে দেন নাই এটা উনি বলেছেন এবং তারপরে এও বলেছেন যে এই বিক্রি গ্যাস বিক্রির ব্যাপারে দাসখত দিয়েই বিএনপি ক্ষমতায় গেছে মুছলেখা মুছলেখা এবং তার সঙ্গে আরও কথা বলছেন যে দুই এক সালে তাদের এই জন্য জিততে দেওয়া হয় আর বলছেন যে আমেরিকা এবং র হা ভবনেশ বোস থাকতো ফলে এগুলিও কিন্তু একটা পরিবেশ তৈরি করেছে কারণ হলো যখন ওনারা বলছেন যে বিএনপি গ্যাস বিক্রির কথা বলে দেশ বিক্রিটা পাঁচ বছর পর পর হয় দুই পক্ষই দুই পক্ষই একই কাজ করে তো সেই জন্য একমত হয় আর কি তো এখন এখানে যে বিষয়টা ছিল সেটা হলো এবার প্রধানমন্ত্রী যে ভারতে যাবেন সেই কথা আমাদের জনগণের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতি ছিল পানি সাধারণভাবে পানি এবং তিস্তা আর ভারত সরকারের চাওয়া ছিল প্রতিরক্ষার ব্যাপারে কিছু সমঝোতা তাহলে বাংলাদেশের প্রত্যাশা সেটা আসলে সান্ত্বনা এবং প্রতারণার মধ্য দিয়ে শেষ হয়েছে আর ভারতের যে চাওয়া সেটা পূরণ হয়েছে এই বিষয়গুলি নিয়ে একটু আলোচনাটা হওয়া দরকার ছিল তাহলে এখানে বিক্রি পরে এখন যেমন এটা বহু কিন্তু যে বলছেন মানে আমরা তো ভারতীয় গণমাধ্যমে পড়ছিলাম যে ভারতের প্রত্যাশা হচ্ছে পঁচিশ বছরের চুক্তি চুক্তি পঁচিশ বছরের চুক্তি ভারতের প্রত্যাশা হচ্ছে যৌথ অভিযানে যাওয়ার একটি দলিল ভারতের প্রত্যাশা যে তার কাছ থেকেই আমরা অস্ত্র কিনব এবং তার অনুমোদন নিয়ে অন্যের কাছে অস্ত্র কিনব সেই প্রত্যাশাগুলো তো এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর তা পূরণ হয়নি সেটা পূরণ হয়নি কথাটা কোনোরকম পঁচিশ বছরের যে চুক্তির কথা এখানে যখন প্রতিরক্ষা মন্ত্রী এসেছিলেন তিনি একভাবে আগা রেঙিত করেছিলেন কিন্তু সেই ব্যাপারে তখন বাংলাদেশ সরকার একমত হয়নি সেটা আসা সেদিক থেকে পূরণ হয়নি না পূরণ হয়ে যে সেটা এত জরুরি ছিল না অর্থাৎ এখানে পঁচিশ বছর এটা চুক্তি করবে কিনা তার যে যেমন ধরেন কিছু কিছু বিষয় এখানে আসে যে সমঝোতাগুলি প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোগত বিষয় এখন এই প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোটা আসলে কি জিনিস এগুলি যেহেতু বিস্তারিত আমরা জানি না বাংলাদেশের খাতে ভারতের পঞ্চাশ কোটি মার্কিন ডলার ঋণ সেটা দিয়ে আমরা তাদের কাছে অস্ত্র কিনবো এরা নিজেরাই বাইরে থেকে কিনে তা আমি আবার তার কাছ থেকে কি কিনবো সেটা গেল তারপরে তামিলনাড়ুর ওয়েলিংটন ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজের হাতে মিরপুরের ডিফেন্স সার্ভিস কমান্ড স্টাফ কলেজের একটা কৌশলগত অপারেশনাল স্টাডিজ বিষয়ের সহযোগিতা সেগুলিও পরিষ্কার না এবং তার সঙ্গে ন্যাশনাল ডিফেন্স কলেজ ঢাকা ডিফেন্স কলেজ নয়াদিল্লির মধ্যে ইত্যাদি ইত্যাদিগুলি আসছে এখন স্ট্র্যাটেজিক পজিশন সামরিক নিরাপত্তার কথা বলি সামরিক আর কৌশলগত বিষয় বলি সেগুলি ভারতের সঙ্গে বাংলাদেশে হুবহু মিলবে না তো ফলে সেখানে যেমন একদিকে একটা প্রতিবেশী দেশ হিসেবে ভারতের স্বার্থ ও বাংলাদেশ স্বার্থ তারা তাদের স্বার্থ দেখবে আমরা আমাদের স্বার্থ দেখব আবার একটা সুসম্পর্ক বজায় রাখার একটা চেষ্টা আমরা করব ডিপ্লোম্যাটিক কূটনৈতিক সম্পর্কটা সেটা রাখার জন্য কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে ভারতের স্বার্থ আর বাংলাদেশের অভিন্ন স্বার্থ নয় মানে এখানে বিরুতে যাব বিরতির পর যখন আপনার কাছে আবারো ফিরবো কালকে জমান আপনার আমি আসলে জানতে যে আপনার মনে হয় কিনা যে ভারতের প্রধানমন্ত্রীর সফর অনেক বেশি অ্যাডভোকেট জয়নাল আবেদিন বলছিলেন যে সরকারই অনেক বেশি আলোড়ন সৃষ্টি করেছিল কিন্তু একটু বেশি আলোড়ন সৃষ্টি হয় কিনা আমরা অনেক বেশি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি কিনা তার পেছনে আসলে কারণগুলো কি একটা বিরতি দর্শক ফিরে লাব্রাজ কাহিনী অ্যাডভোকেট জয়নাল আবেদিন আপনার কাছে যেতে চাই যে ভারত বিরোধিতার কার্ড একেবারে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে বলছিলেন আহমদ হোসেন এবং খালিকুজ্জামান বলছিলেন যে এই সফর থেকে আসলে কি পাওয়া যায়নি সেটাও আসলে খুব ফোকাস করা দরকার তবে যেটা আমরা আশা করেছিলাম বাংলাদেশের এখন ভারতের কাছে চাহিদা হচ্ছে পানি তিস্তা কিন্তু একটা বার্নিং ইস্যু আমরা দেখেন আগের বারে যখন ওনারা আসলেন আমরা ট্রানজিট ট্রানজিট সব দিয়ে দিলাম হ্যাঁ সব কিছু দিয়ে দিলাম কী জন্য দিলাম মানুষ দেয় কেন যে পাওয়ার আসায় কিন্তু আমরা খালেকুজ্জামান ভাই যথার্থই বলেছে যে আমরা কী পেলাম এটা হচ্ছে মানুষের কাছে বড় জিনিস আর এই সমস্ত বিরোধিতারিরোধিতার কথা যেগুলো বলছেন এগুলো তো ওই যে খালেকুজ্জামান ভাই নেই যে এগুলো হচ্ছে একটা রাজনৈতিক আপনার প্রত্যেকটি দলেরই একটা রাজনৈতিক বক্তব্য থাকে সেই ক্ষেত্রে এখানে যে রাজনৈতিক বক্তব্য এখানে যেটা দেখা যাচ্ছে আপনাদের কাছ থেকে বিএনপির কাছ থেকে গঠনমূলক যুক্তি সঙ্গত মানে বিএনপি যে আশা করছে বেগম খালেদা জিয়া এর আগে তো স্থায়ী কমিটি বলেই রেখেছিল যে দেশ বিরোধী চুক্তি হলে তারা পথে নামবে এখন খালেদা জিয়া বলছেন যে দেশ বিরোধী চুক্তি করে কেউ টিকতে পারে নাই শেখ হাসিনাও পারবে না মানুষ সুখে দাঁড়াবার জন্য প্রস্তুত মানুষকে প্রস্তুত করতে কি যুক্তি আপনারা দিচ্ছেন দেশ বিক্রি হলো কি করে এখন এখন লাস্টলি যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে এখনো কিন্তু প্রতিরক্ষা চুক্তির বিষয়টি আমরা কিন্তু এখনো কেউ খোলাসা হয় এখন সেখানে যদি দেখা যায় আপনারা চাপ অব্যাহত রাখবো হ্যাঁ আমরা চাপ অবশ্যই অব্যাহত রাখবো যে জনসমক্ষে অ্যাকচুয়ালি কি চুক্তি আপনারা করেছেন সেটা আপনারা প্রকাশ করুন পার্লামেন্টের মাধ্যমে করুন অর্থাৎ জনসমক্ষে প্রকাশ করুন এটা তো আমরা চাপ অব্যাহত রেখেছি আমরা না সমস্ত রাজনৈতিক দলই এটা চায় জনগণ চায় হ্যাঁ এবং জনগণ চায় যে কি হলো সেটা একটাই এখানে যে আরেকটি যে বিষয় যেটা হচ্ছে যে ওই বিদেশিরা কিন্তু এই এই যে ক্ষমতায় বসায় বা ই করে এটা কিন্তু আওয়ামী লীগেরই বক্তব্য যেমন ওই আমরা আমরা যদি ওই সময় রয়ের মাধ্যমে ক্ষমতা এসে থাকি তাহলে তো বেগম খালেদের দিয়ে যথার্থই বলেছে আপনারা কি তাহলে কি আবার ক্ষমতাটাকে আরো পাঁচ বছর এক্সটেনশনের জন্য কি আপনারা তাহলে চেষ্টা করছেন সব কিছু মিলিয়ে দিয়ে এটা যথার্থই আপনার বলা যায় তো আমি যেহেতু আইনজীবী দেশের একজন সর্বোচ্চ আদালতের আইনজীবী আমি ঠিক ওইভাবে বলতে চাই না আমি বলতে চাই এই দেশটা আমাদের সকলের এবং এখানে যদি আমরা যদি মনে করি জনগণই এই দেশের মালিক জনগণের কাছে সবকিছু খোলাসা করেই আরেকটি দেশের সাথে সমস্ত প্রকার যা কিছু করেন করতে আপনারা যে কোনো সরকারই পারেন কিন্তু জনগণকে ডার্কে রেখে কোনো কিছু করা ঠিক না এটাই হচ্ছে আমার আমাদের আহমদ হোসেন প্রধানমন্ত্রী বললেন যে যারা বলছেন দেশবিরোধী চুক্তির কথা দেশ বিক্রি করে আসার কথা তারা অর্বাচীন আপনি বললেন যে যা হয়েছে এ যাবৎকালে ভারতের সঙ্গে যা যা আদায় করা গেছে শেখ হাসিনার আমলেই করা গেছে কিন্তু এই যে পরিষ্কার না করা কারণ বিএনপি এসব রেটোরিকের বাইরেও তো বারবার প্রধানমন্ত্রী সফরে যাওয়ার আগেও বলছিল যে চুক্তিগুলো কি হচ্ছে সেটা জানিয়ে যাওয়া হোক এখনো তারা বারবার বলছে যে চুক্তিগুলো তাদের কাছে খোলাসা করা হোক কি হয়েছে সেখানে সেই ডার্কে রাখার ব্যাপারটা অ্যাডভোকেট জয়নুল বলছেন অন্ধকারে রাখা এত কথা হচ্ছে আমাদের কোনো কিছু আমরা আমরা ভারতে সফরে গেলেই বিএনপি সবসময় যে বললাম যে আগে উদ্বেগ উৎকণ্ঠা থাকে তখন এমন কিছু কথা বানোয়ার বানোয়ার কথাবার্তা বলে যেগুলোর কোনো ভিত্তি নেই যৌক্তিকতা নেই অর্থহীন কথাবার্তা এখন তারা বলছে যে পার্লামেন্টে ডিসকাশন করতে হবে যে পার্লামেন্টে তারা স্বীকার করে না আবার তারা বলছে পার্লামেন্টে ডিসকাশন করতে হবে অবশ্যই কোনো সাংবিধানিক যে কোনো চুক্তি হলে সেটা অবশ্যই প্রকাশ করা হবে আমরাও তো বলতে পারি যে দেশ বিক্রি হয়ে গেছে এটা যারা বলছে বিএনপি চেয়ারপারসন বলছেন বা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আমরা যদি বলি যে কোথায় বিক্রি করা হলো এই ধরনের একটা দলিল ডকুমেন্ট আপনারা প্রেস করেন তো যদি প্রেস করতে পারেন দেন আমরা বুঝবো আপনারা তো প্রেস করতে পারবেন না দেখাতে পারবেন না আপনাদের বোঝা উচিত যে কিছু কিছু প্রসঙ্গ আসছে যে এই চুক্তিগুলো হয়নি এই চুক্তিগুলো হবে না কারণ এটা মনে রাখা উচিত যে আমি আমার স্বাধীনতা বাংলাদেশ এটা বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছে প্রধানমন্ত্রী মোদী যখন বলছেন যে তার এবং হাসিনা সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে তার মানে কি দু হাজার মধ্যে হবে বলছেন নাকি খালেদা জিয়া যে ইঙ্গিত করছেন যে পাঁচ বছর পরে সেই চুক্তি হবে ভালো প্রসঙ্গ উঠিয়েছেন জি আপনি এখানে মমতা ব্যানার্জি কি বললেন এটা পরিধানযোগ্য নয় শীর্ষ নেতৃত্ব যেটা বলেন এটা হচ্ছে পরিধানযোগ্য ধনেন্দ্র মোদীর বক্তব্যটাই যুক্তি বাস্তব এবং তার মাঝেই একটা আস্থার যখন বলছেন কি বলছেন এবং একটা কথা বন্ধুত্ব হচ্ছে আপনার নদীর এবার প্রণব মুখার্জি রাষ্ট্রপতি একটা কথা ভালো বলেছেন যে বাংলাদেশের প্রশ্নে ভারতের সকল রাজনৈতিক দল অভিন্ন স্ট্যান্ড সপ্তর আপনি লক্ষ্য করেছেন ইভেন আপনার রুলিং পার্টিতে পার্টিতে নরেন্দ্র মোদীর সাথে কিছুটা বিরোধ বা কম্পিটিশন আছে আমাদের আদভানি আবাণী কিন্তু স্পেশালি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন একটা অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে কি ফাউন্ডেশন আপনি আমি লক্ষ্য করেছি হ্যাঁ এবং সেখানে সোনিয়া গান্ধী এসেছেন বিজেপি এসেছেন কংগ্রেস এসেছেন এবং এজ এ হোল যে রাষ্ট্রপতির ভবনে যেখানে ডিনার হয়েছে সেখানে সবাই গিয়েছেন মমতা ব্যানার্জি যেতে চাননি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যে অবর ফোনে কথা বলে থাকে নিয়েছেন এটি এই যে আমার তো ইন্ডিয়ার কাছ থেকে করে আমার স্বার্থটা আমি আদায় করব এটা তো যুদ্ধ করে হবে ক্ষমতায় থাকতে হলে ভারতের সমর্থন লাগে আপনি আগে না না আমি কথা বলছি না আমার ফ্রেন্ড তো থাকবে এখন অ্যান্টি ইন্ডিয়ান বক্তব্য দিয়ে আমি কিন্তু সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়ার চেষ্টা করি ইন্ডিয়া মানে এরা হিন্দু ওদের সাথে থাকা যাবে না এমন একটা মেসেজ দিয়ে বিএনপি এটাকে ক্যাশ করতে চায় আর কিছু না খালেকুজ্জামান ভারত বিষয়ে এই যে অতি মানে ভারতের একটি সফরের আগে যে ধরনের কথা হয় ভারতের সফর থেকে আসার পর যে ধরনের কথা মানে অনেক বেশি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ হয় সেটার মধ্যে কি এই সমাজের একটা ভারত নিয়ে ভীতি একটা ই দেখেন কিনা প্রতিফলন দেখেন কিনা এর আগে যে যে বিষয়টা সেটা হলো আমরা মূলত ভারতকে কেন্দ্র করে যে আলোচনাটা আসছে তো সেখানে একটা কেউ বলছেন একটা শত্রু কেউ বলছেন আপনাকে একটু আমার প্রশ্নটার কারণ ব্যাখ্যা করি দু হাজার চীনের সঙ্গে আমাদের একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে বেগম খালেদা জিয়ার সময় আহ শেখ হাসিনার সময় বেলারুশের সঙ্গে একটা চুক্তি হয়েছে বলে শোনা যায় রাশিয়ার সঙ্গে আমরা একটা লাইন অফ ক্রেডিট নিয়ে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনছি কিন্তু এত পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কি আমরা করি কারণ আমাদের ভেতরেও একরকমের ভারত ভীতি কাজ করে মানে জনগণের ভেতরেও এগুলির জন্য যারা দেশ শাসন করছেন তারা অনেকটা দায়িত্ব কারণ এরা প্রতিনিয়ত বলে বলেছেন যে একদলকে ক্ষমতায় বসিয়ে রাখছে ভারত আর একদল বলছেন র বসে থাকে তারপরে গ্যাস ইত্যাদি এসব কথার কারণে এটা একটা পারসেপশন তৈরি হয় না মানুষের মধ্যে শাসন ক্ষমতা যারা অধিষ্ঠিত এবং প্রধান ক্ষমতা ক্ষমতাসীন এবং ক্ষমতা প্রত্যাশীরা তারা যদি এই ধরনের একটা আলোচনা করেন এই বক্তব্য দেন তাহলে মানুষ মধ্যে ধারণাটা কী গড়ে ওঠে সেক্ষেত্রে এটা গড়ে উঠব আর কিছু আছে সেটা হলো যেমন ওদেরও দৃষ্টিভঙ্গির মধ্যে আমরা বন্ধু দেশ বলি তো বন্ধু সেটা পা যে আমাদের এখানে পররাষ্ট্র এই যে স্বরাষ্ট্রমন্ত্রী এসছিলেন সরি প্রতিরক্ষা মন্ত্রী এসছিলেন প্রতিরক্ষামন্ত্রী দুই হাজার ষোলো সালে দোসরা অক্টোবর যে বক্তব্য দিয়েছেন আমার মনে হয় একটা সংশোধন করে দিলে আমরা পারতাম উনি বলছেন যে আমরা কোনো দেশকে অধিগ্রহণ করতে চাই না ভগবান রাম লক্ষা লঙ্কা জয় করে তা বিভীষণকে দিয়ে দিয়েছিলেন বাংলাদেশের ক্ষেত্রেও আমরা তাই করেছি এটা ইতিহাস বিকৃতি এবং অপমানজনক কথা সেই কথা তুলছেন যৌথ বিবৃতিতে সরাসরি পদে তো ফলে ওনার চিন্তার এই ভ্রান্তিটা ক্ষতি করবে কারণ ওগুলি শুধু কথার কথা থেকে যাবে আর যে কথাটা আমি আগে আসছিলাম সেটা হলো যে এই যে আমরা পানির যে প্রশ্নটা শুধু ব্যাপার না এমন মমতাকে ডেকে আনা হচ্ছে এটাও কিন্তু খুব অনুচিত কাজ আমরা কোনো অঙ্গরাজ্য না ভারতের ফলে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের আলোচনা হবে কথা হবে একটা প্রশ্ন করি এই প্রশ্ন করতে চেয়েছিলাম মানে গত চৌঠা এপ্রিল একটা খুব গুরুত্বপূর্ণ তেসরা এপ্রিল সম্ভবত হয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ক শীর্ষক একটা আলোচনা সভা হয় জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের ব্যানারে সেখানে আমি দেখছি যে বিএনপির শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীরা বাসদ গণফোরাম জাতীয় সমাজতান্ত্রিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি গণসংহতি আন্দোলন সকলে যুক্ত হয়ে আপনারা আসলে এই প্রতিরক্ষা চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক করেছেন তিনি যাতে এই বিরোধী চুক্তি না করে আসে তিস্তা চুক্তি না হলে আর সব ব্যর্থ হবে এগুলো বলেছেন এটা এরকম না এখানে যার যার কথা বলেছে জি ফলে এটা আমাদের কি বলছি আমি বলছি যে প্ল্যাটফর্ম কি এরকম ওই প্ল্যাটফর্মটি যে না এখানে যে কথাটা আসছে টোন আমি বলি cancell অন্য সময় ভুল ভাবে উপস্থাপনা আমরা বলেছিলাম যে এই সফরে যাওয়ার আগে দেশের মানুষের সামনে বিষয়টা পরিষ্কার করা দরকার কারণ জনগণের জন্যই তো চুক্তিত তো জনগণের জন্য তাহলে জনগণের স্বার্থ যেহেতু জনগণের পারসেপশন বলি বা জননের প্রত্যাশা বলি কোথায় কেন্দ্রভূত হয়ে আছে সেটা আমরা জানি তাহলে সে বিষয় বলা দরকার ছিল একেবারে নিশ্চয়ই আমি যে ভারত ভারতের আমার প্রশ্নটি আমার প্রশ্নটি যে ভারতভীতি কি বাংলাদেশে এমন একটি প্ল্যাটফর্ম যে এই প্ল্যাটফর্মে আসলেই বিএনপি এবং বাংলাদেশের সকল বাম দল নাগরিক দল সকলে একত্র হতে পারে এটা বিষয়টা ভারত ভীতির ব্যাপার না যেমন এখানে দুটা জিনিস আছে একটা হলো সাম্প্রদায়িক অবস্থান থেকে ভারতের একটা সমালোচনা হয় একটা হলো সার্বভৌমত্বের প্রশ্ন থেকে কম হয় এখন জামাত ইসলাম হেফাজ ইসলাম তারা ভারতকে কি সার্বভৌমত্ব ঝুঁকির মুখে ঝুঁকির প্রশ্ন আসলে আমরা আমাদের জাতীয় স্বার্থ দেখব না কারণ যেখানে আমি তিস্তা চুয়ান্নটা অভিন্ন নদী আমার বাংলাদেশে এসছে এখন সেই জায়গায় পানি দিনে দিনে প্রত্যাহার হচ্ছে এই যে তিস্তার কথাই ধরেন আপনি সাতানব্বই সালে শুষ্ক মৌসুমে সাড়ে ছয় হাজার পানি আর এখন ২০১৬ হাজার ষোলো সালে তিনশো কিউসেক পানি শুকিয়ে যাচ্ছে পদ্মার কথা যদি ধরেন এখন ষোলোটা খুঁটির মধ্যে ওই হাড়ি এখানে বারোটা বালির উপরে দাঁড়িয়ে আছে আমাকে একটা বিরতি নিতেই হবে বিরতির পর ফিরে অ্যাডভোকেট জয়নুল আবেদীন আপনাকে জিজ্ঞেস করবো যে প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে ঝগড়া করলে কিছুই পাওয়া যায় না মানে ভারতের সঙ্গে আমাদের এই নিরুপায় অবস্থাটাও আসলে প্রতিফলিত হয় কিনা সফরে দর্শক থাকুন এবারের ফিরে এলাম রাজকাহনে অ্যাডভোকেট জয়নুল আবেদিন আপনার কাছে জানতে চাইবো যে আপনাদেরকে নার্ভাস করে কিনা আপনাদেরকে অখুশি করে কিনা প্রধানমন্ত্রীর যে বিপুল সম্বর্ধনার কথা বলছিলেন আহমদ হোসেন যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ কংগ্রেসের শীর্ষ নেতৃবৃন্দ সকলের সাথেই উষ্ণ সম্পর্ক আপনাদেরকে কোনোভাবে নার্ভাস করে কি না কারণ আপ বিজেপিকে তো আপনারা একটা দীর্ঘ সময় আপনাদের মিত্র ভাবতেন যে কারণে বিজেপি জিতে আসার পর দু হাজার পনেরোতে আমরা শুনছিলাম যে তাদের সেকেন্ড পার্সেন আপনাদের দ্বিতীয় শীর্ষ নেতা আপনাদের ফোনও করেছেন নবদীতা আপনি খুব একটা ইম্পর্টেন্ট পার্টন কোশ্চেন আপনি করেছেন এখানে মূল বিষয়টি হচ্ছে আমরা ভারতকে কিন্তু বিএনপিকে বারবার বলা হয় যে ভারতকে তারা শত্রু মনে করে বিএনপি একটা গণতান্ত্রিক দল এই দেশের জনগণকে নিয়েই কিন্তু তাদের ভাবনা সেই ক্ষেত্রে ইন্ডিয়াকে তারা শত্রু মনে করে না মনে করে যে ইন্ডিয়া এখানে একটা প্রভুত্ব মানে যে কি প্রভাব বিস্তার করতে সবসময় কিন্তু চাই যারা কেউ অস্বীকার করতে পারবে না এখন কথাটা হচ্ছে সেইটা আমরা কতটা তাদেরকে করতে দেব সেইটা হচ্ছে বড় কথা আজকে দেখুন এখানে এই সাত বছর পরে প্রধানমন্ত্রী যে গেলেন তার আগে কিন্তু আমরা তাদেরকে খুব করে এখানে সম্বর্ধনা দিয়েছি আপনার মনে আছে যে মমতা যখন বাংলাদেশে আসলেন মানুষ আসার মধ্যে একটা আসার বুক ভাষে দিয়েছি 2015 এ নরেন্দ্র মোদিকে আমরা এবং এইবার যেহেতু এই বারবার করে প্রধানমন্ত্রীর কিন্তু এই সফরটা পিছিয়ে যাচ্ছিল অনেক আগেই যা ফেব্রুয়ারিতে তারপরে পিছালো апреле আসলো মানুষের মধ্যে একটা আশাশক্তি আছে বাংলাদেশের এখন ভারতের কাছে চাইতেটা কি ভারতের কাছে মূল চাহিদাটাই হচ্ছে তিস্তা। কারণ আজকে পদ্মায় ওই দিকে যারা থাকে তারা কিন্তু অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে আছে বালু যারা নর্থ বেঙ্গলের লোকেরা তারা কিন্তু তিস্তা তিস্তা বলে কিন্তু মানে কাঁদছে কেন কাঁদছে তিস্তা কি তিস্তা হচ্ছে পানির প্রভাব এখন আমাদের মধ্যে একটা হতাশা অবশ্যই এসেছে কেন এসেছে আজকেই পত্রপত্রিকায় দেখবেন যে মমতা আর একটা কাউন্টার প্রস্তাব দিয়েছে কি নদী নালা কয়টা আছে কি ইত্যাদি ইত্যাদি তার ভারত সফরে গেলেন বিরোধী দল দল থেকেই তখন তিনি গিয়ে কিন্তু ওখানে পত্রিকায় লিখে এসেছিলেন যে এবার থেকে সামনের দিকে যাত্রা আর পেছনে তাকানো নয় তো এরপর প্রণব মুখার্জির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট মিস করা এবং এরপর থেকে ক্রমাগতভাবে ভারতের সঙ্গে সুসম্পর্ক করবার যে চেষ্টা তার মধ্যে এই র আপনাদের দু হাজার একে প্রধানমন্ত্রী আপনাদেরকে ভারত বিরোধিতার দিকে আবারও ঠেলে দিলেন কিনা এবং সেটা একটা রাজনীতির চাল করছে আচ্ছা চেষ্টা করছে এখন বিএনপি সেটা মনে করে কিনা সেটা হচ্ছে বিএনপির নীতি নির্ধারণের বিষয় এখন দেখুন আমি কিন্তু আগেই বলেছি যে বাংলাদেশের সমস্ত দিক দিয়ে ভারত বেষ্টন করে আছে তাদের কাছে আমাদের চাহিদা অনেক বেশি যেমন মনে করেন একটি বাড়ির কাছে যদি বড় লোকেরা থাকে সেখানে গরিব মানুষের চাহিদা তো বড় লোকদের কাছেই ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র এবং বড় লোকে গরিবকে খাবে সে ভয় গরিব থাকে নিশ্চয়ই সেরকম একটা অবস্থা বাংলাদেশের তবে আমরা মনে করি বাংলাদেশের মানুষ কিন্তু

তেমনি দু হাজার নির্বাচনেও আসলে আপনাদের বারবার এই তিস্তার জবাব দিতে হবে তিস্তার ব্যাপারে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি আশ্বাসের কথা বলেছেন যে তার আশ্বাসটাকে আমি আস্থার মধ্যে রাখবো আস্থা বিশ্বাস থাকতে হবে এখানে মমতা ব্যানার্জি কি বললেন এটা কিন্তু ভারতের জনগণের কাছে গ্রহণযোগ্য না আমাদের কাছে তো অবশ্যই না কাজে তিস্তার ব্যাপারে এই ইস্যুটি তো আমাদের প্রধান ইস্যু এটা গভর্নমেন্টের কাছে ইস্যু প্রধানমন্ত্রী শেখ কাছে প্রধান ইস্যু আজি এই টিস্তার চুক্তির ব্যাপারে আমরা তো মহনસિંહ যখন আসলেন তত সময় সবকিছু ওকে সব হয়ে গেল মির্জা ফকরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিনও সেই সুরে বলছিলেন মানে আমরা দিতে 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 আমাদের কাছে আর দেওয়ার কিছু নাই তাই আমরা নিয়ে আসতে পারছি না ব্যাপারটা এমন অনেকে সেটা বলছেন যে ট্রানজিটটাও তো আমরা দিয়ে দিলাম বিএনপির তো সব সব বিএনপিটটা হলোগা সব সব সন্দেচে चुके বিএনপি কিন্তু ভারতের কাছ থেকে কিছু অর্জন করতে পারে না বিএনপিকে যখন বিন খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু ভারতে গেলেন সফরে তখন এয়ারপোর্টে নামলেন নামার পরে সাংবাদিকরা জিজ্ঞাসাগুলো করলো ফারাক্কার ব্যাপারে কি করলেন আমি ভুলে গিয়েছিলাম এটা কিন্তু সে পুরনো কথা না পুরনো কথা হলো কিন্তু পুরনো কথাটা তো সামনে আনতে হবে নিশ্চয়ই নিশ্চয়ই সামনে আনতে আপনি আরেকটা কথা বলেছেন আরেকটা কথা বলেছেন উল্লেখ করেছেন 2012 সালে তিনি যখন লিডার অফ দা অপজিশন হিসেবে তিনি ভারতে গেলেন সেখান থেকে এসে ইনি বললেন যে যা আবার হয়ে গেছে অতীত ভুলে গেলাম মানে ইউ টার্ন করলেন তা আমরা মনে করি ইউটার্ন যেহেতু করেছেন এখন তিব্র তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশের পথে হাঁটবেন কিন্তু কতদিন পরে আবার তিনি আবার আগের জায়গায় ফিরে গেলেন সুতরাং সুতরাং সেটাই হচ্ছে কথা যে কেন অসাম্প্রদায়িক বাংলাদেশের পথে হাঁটা মানেই ভারতের কোনো সমালোচনা না করা কেন নো আমি কথা বলছি আচ্ছা আমি কথা বলছি না অসাম্প্রদায়িক বাংলাদেশ আমি করবো আমি ভারতের কাছে আমি আমার সব বিকিয়ে দেবো এই কথা বলছি না ভারত আমার ফ্রেন্ড হতে পারে ভারত ইজ আমার প্রভু নয়

এবং ইট ইজ বরাবর প্রাইম মিনিস্টার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সে জীবন দিতে পারে দেশ বিক্রির অভিযোগ তার বিরুদ্ধে যাবে না তার দেশপ্রেম আলাদা জিনিস বঙ্গবন্ধুর রক্ত সেখানে আছে এবং ইউনো যে বঙ্গবন্ধু যখন আসলেন স্বাধীন বাংলাদেশটিতে তিন মাসের মাথায় ইন্ডিয়ান ট্রফস উঠল হলো সেটা কিন্তু ইতিহাসের একটা রেকর্ড এটা কোনো দেশে নেই কাজে এ থেকে আপনাকে বুঝতে হবে যে আওয়ামী এর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু স্বাধীন হয়েছে এই স্বাধীনতাকে বিকিয়ে দেওয়া প্রধানমন্ত্রী মোদীও এবার বলেছেন এই মহান স্বাধীনতা যুদ্ধের কথা এবং তাদের ভারতীয় সৈন্যরা সেখানে যুদ্ধ করতে পেরে গর্বিত সে কথাটি উল্লেখ করেছেন খালেকুজ্জামান শেষ বক্তব্য আমি ও কথা হিসেবে বলতে পারবো না ফসল হচ্ছে তিস্তা না ব্যাপারটা হলো তিস্তা হলো সিম্বলিক আসলে মূল প্রতীকে পরিণত হয়েছে অর্থাৎ অভিন্ন নদীর পানির ন্যায্য আমরা চাই এবং ম্যাগ্নারুদনের যে টিপাইমুখে হবে কিনা আন্তনদী সংযোগ বাতিল হবে কিনা আমি একটু একটু প্রশ্ন করি আন্তনদী সংযোগ প্রকল্প নিয়ে টিপাইমুখ নিয়ে আর কোনো কথাই ভারত বলছে না এটাকে একটা ইতিবাচক দিক মনে করেন কিনা আর আরেকটি কথা চতুর্থ ঘোষণায় আছে যে বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু না করার কথা নদীর ক্ষেত্রে তারা ভাববে আর আরো সাতটি নদীর কথা বলে বলেছে যে এগুলোর ব্যাপারেও তারা দেখছে যে এগুলোর পানি বন্টন কি হয় এগুলোকে অগ্রগতি মনে করেন কিনা আমার তিস্তা তো হয় নাই

এটা আমাদের জি নাই এতদিন ধরে আমাদের শ্রম পরিবেশ সেটাও নাই ব্লু ইকোনা কিভাবে চোদ্দোর পাঁচই জানুয়ারি নির্বাচনের আগে আচ্ছা যাই হোক এখন এটা গেছে একটা আবার যে বিষয় কথা বলছেন এখন এটা যেহেতু ওরা আমাদের যে দূতাবাস আমেরিকায় সেখানে অলরেডি তাদের ইয়ে গিয়ে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ এরা গিয়ে সেখানে এসে সতেরো মেতে নয়টা বিষয় আলোচনা করার জন্য তারা এজেন্ডা রাখছে জিএসপি নাই নাই। এগুলি নেই এবং এর সঙ্গে যে বিষয়টা আছে সেটা হলো আমাদের ট্রানজিটের যে কথাটা আপনি বললেন ফলে এটা অবকাঠামো কি হবে ইতিমধ্যে আমাদের কিন্তু আশুগঞ্জে মানে তাদের যে রড টড এগুলি আসছে সেগুলি ত্রিপুরায় যাবে রাস্তা কিন্তু আমাদের এখানে যে রাস্তাঘাট এগুলি তো আমরা সেই ট্রানজিটের উপযুক্ত করে করি নেই তাহলে এখানে আমরা প্রাথমিক হিসাবে ঋণের কথা এক কথা শেষ করে দিই ঋণের কথাটা একটু শুনেন তাহলে বুঝতে পারবেন যে ঋণের ঘটনাটা কি হয়েছিল ঋণটা দুই সালে ২০১০ সালে আজকের যে প্রেসিডেন্ট তিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি একশো কোটি টাকা ডলার ঋণের চুক্তি করে গেছিলেন পঁয়ত্রিশ কোটি ছাড় হয়েছে আর টাকা আমরা পাইনি বেশ কোটি যদি অনুদান দুই হাজার সালে নরেন্দ্র মোদী আজকের প্রধানমন্ত্রী দুইশো কোটি ডলার ঋণ চুক্তি করেছেন এবং চোদ্দ প্রকল্পে এক টাকাও ছাড় হয়নি এবং এইবার আবার এসে সে তো ভালো ভারতের ঋণের ফাঁদে আমরা পড়লাম না ডেইলি স্টার অবশ্য খুবই বিস্তারিত প্রতিবেদন করেছিলেন সফরে যাওয়ার আগে যে সেখানে আমাদের কর্মকর্তাদেরও গাফিলতি এবং দক্ষতার প্রশ্ন উঠেছে যে আমরা ঋণগুলো সুব্যবহার করতে পারছি না অসংখ্য ধন্যবাদ খালিকুজ্জামান ধন্যবাদ আহমদ হোসেন ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবেদিন ধন্যবাদ দর্শক আপনাদের যারা সঙ্গে ছিলেন প্রথম পর্বের আলোচনায় পরবর্তী পর্বে আমরা আলোচনা করব মমতার রাজনীতির চাল বিষয়ে আলোচনা করবেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির সাবেক রাষ্ট্রদূত রাজিউল হাসান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক শাহাবিনাম খান সঙ্গে থাকবেন আপনিও